পূজোর সময় সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এই কয়টা দিন রং বেরঙের পোশাকে ঝলমল করে ওঠেন সকলেই। এর মধ্যেই গামছা প্রিন্ট ফ্যাশন এখন ট্রেন্ডে, বিশেষ করে যারা ক্যারি করতে পারেন তাদের স্টাইল স্টেটমেন্টে বরাবরই একটা আলাদা মাত্রা যোগ করে এই পোশাক। তাই এবার পূজোর গামছা ট্রেন্ডে নিজেকে মেলে ধরেছিলেন গাঁটছড়া রাহুল অর্থাৎ অনিন্দ্য চ্যাটার্জি। ষষ্ঠী উপলক্ষে গামছা দিয়ে তৈরি শার্ট আর ধুতি প্যান্ট পরে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই ইউনিক ড্রেসিং সেন্স দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য মন্তব্য। অনিন্দ্য তাঁর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই শোরগোল পড়ে যায়। এই ছবি দেখে তার সহ অভিনেত্রী দ্যুতি অর্থাৎ শ্রীমা ভট্টাচার্য সহ অনেক ভক্ত প্রশংসা করেছেন অনিন্দ্যের। তবে ট্রলের সম্মুখীনও হতে হয়েছে ব্যাপকভাবে। কেউ বলেন গরিবের রণবীর সিং, তো কেউ বলেন রণবীর সিং হওয়ার চেষ্টায়। ট্রলারদের পাত্তা না দিয়ে অনিন্দ্য মজেছেন পুজোর আনন্দে।